পদ্মার পারাপারের অভিজ্ঞতা তো আপনার সেই ছোটবেলা থেকে। পদ্মা প্রমত্তার যে ভয়াবহ রূপ, এটা দেখতে দেখতেই আমি বড় হয়েছি। সন্ধ্যা হলে একেবারে মুমূর্ষু রোগী কাউকে নিয়ে নদী পার হওয়ার মতো অবস্থা আসলে ছিল না। তারপরে পদ্মা সেতু হলে পরে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা পুরোপুরি দৃশ্যপট বদলে যাবে। আমাদের সাহসের নাম পদ্মা সেতু, আমাদের সততার নাম হচ্ছে পদ্মা সেতু।